হ্যালো, আসসালামু আলাইকুম, আদাব এবং অন্যান্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাই। ইউটিউব চ্যানেল কাজী ইমরান কবিরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা এখনও কেউ আমার এই চ্যানেল কাজী ইমরান কবির সাবস্ক্রাইব করেননি, তারা এখনই করে নিন এবং লাইক, শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে আমার সাথে যুক্ত থাকুন। আজ 12 জুলাই 2020 গ্রেগরিয়ান। সাম্প্রতিক বছরগুলিতে এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ অর্থ বহন করে বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে। গত বছরের ঠিক এই দিনে আমাদের সাবেক রাষ্ট্রপতি, স্বৈর শাসক, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এবং বিরোধী দলীয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পরেই জাতীয় পার্টিতে দলীয় প্রধানের পদ নিয়ে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব শুরু হয় এবং সেই দ্বন্দ্ব এক সময় রেষারেষিতে পরিণত হয় এবং এর ফলাফল পরিণামে জাতীয় পার্টি বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রতিহিংসা অথবা রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে দিন পার করে এবং পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী এবং তার সন্তানদের মাঝেও অর্থ সম্পদ এবং সন্তানদের মালিকানা নিয়ে বিভিন্ন ধরনের বিভেদের সৃষ্টি হয়। অনেক নাটক এবং জল্পনা কল্পনার পরে এই পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে এখনও বাংলাদেশের মানুষ জাতীয় পার্টি সঠিকভাবে তাদের বিরোধী দলীয় দায়িত্ব পালন করতে পারছেন কি না তা নিয়ে প্রশ্ন রাখেন। আজ 12 জুলাই এটি ব্যাংকার, শিক্ষার্থী, অর্থনীতিবিদদের কাছে এবং বিশেষত বাংলাদেশ গভর্নমেন্টের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের জাতীয় অর্থবছর শুরু হয় বছরের 1 জুলাই থেকে এবং সেটা কার্যকর থাকে পরবর্তী বছরের জুনের 30 তারিখ পর্যন্ত এবং বাংলাদেশের যাবতীয় উন্নয়নমূলক কাজ এবং বাংলাদেশে 1994 সালের কোম্পানি আইন দ্বারা পরিচালিত সমস্ত সরকারি এবং বেসরকারি কোম্পানিগুলো তাদের হিসাব পরিচালনা করে থাকেন। কোনো কোনো প্রতিষ্ঠান বছরে ষাণ্মাসিক পদ্ধতিতে 2 বার হিসাব পরিচালনা করে থাকেন এবং কখনও কখনও 3 মাস মেয়াদি ত্রৈমাসিক পদ্ধতিতে বছরে 4টি হিসাব পরিচালনা করে থাকেন এবং বাংলাদেশের যত উন্নয়নমূলক কাজ হয়, অবকাঠামো উন্নয়নমূলক কাজ হয়, তার অধিকাংশই তার বিলগুলো ডিসেম্বর ক্লোজিং অথবা জুন ক্লোজিংয়ের মধ্যেই নেওয়ার চেষ্টা করে থাকেন। 1 জুলাই আরেকটি কারণে আমাদের কাছে বাংলাদেশের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাসে প্রথম যে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড সংঘটিত হয় 2016 সালের 1 জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে এবং সেখানে দেশি এবং বিদেশি সহ প্রায় 22 জন নিহত হন এবং অনেকেই আহত হন। বাংলাদেশ সরকার তাদের যথাসাধ্য চেষ্টা করেছে দ্রুত জিম্মিদেরকে উদ্ধার করতে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে, জীবিত অথবা মৃত। এর পাশাপাশি আজ 1 জুলাই আমার জন্মদিন, আপনারা চাইলে আমাকে শুভেচ্ছা জানাতে পারেন, আমি সানন্দে গ্রহণ করব। এবং আমি আবারও বলছি, আমার এই ভিডিওটি পছন্দ হলে, ভালো লাগলে আপনার লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার সাথে যুক্ত থাকুন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যত দ্রুত সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমি কাজী ইমরান কবির আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।